তিনি বলছেন ঋতুবতী স্ত্রীর সাথে কিছু করতে চাইলে স্ত্রী লজ্জাস্থানের উপরে কাপড় রেখে তারপর করতে পারেন এর অর্থ আসছে স্বাবোধক দুশো বাহাত্তর নম্বর হাদিস এবং সিলসিলা জামে হাদিস নাম্বার চার হাজার ছয়শো তেষট্টি তার মানে বোঝা গেল ঋতুস্রব অবস্থায় স্ত্রীর কাছে যাওয়া যাবে না যার জন্য একত্রিত না অন্য কিছু কর্ম আপনি করতে পারেন তাকে আদর্শ এগুলো আপনি ভরে দিতে পারেন কিন্তু সরাসরি তার জন্যই পথে লিঙ্গ স্পর্শ করা যাবে না এটা হারাম কোনো একটা বিরা এমনকি এখানে কাফারা অজীব ভাই এবার নবী বলছেন যে ব্যক্তি ঋতুস্রব অবস্থায় স্ত্রী সবস করে সে যেন এক অথবা অর্ধ আর সদকা করে তার মানে বুঝতে পারছেন কেউ যদি অবস্থায় স্ত্রীর জনীপথে নিজের লিঙ্গ যদি প্রবেশ করায় এটা সহজ বলেই ধারতব্য হবে তাই বীর্য মানে তার বাইরে বের হোক অথবা না হোক স্পর্শ করলেই তার জন্য এটা সহবজ বলেই বিবেচিত হবে এবং সেখানে কাফরা হবে

যার জাফরান ব্যবহারকারী আর দুই অপবিত্র ব্যক্তি যতক্ষণ না সে অজি করে তখন আমরা বুঝলাম যে তিন ব্যক্তির কাছে আল্লাহ সুমন তাল্লাহ ফেরিস্তা মন্ডলীরা আসে না তেমন যে অপবিত্র অবস্থায় থাকে তাই গোসল করার পরে আপনাকে অজু কমপক্ষে অজুটা করতে হবে এর অর্থে সোনান আবুদাউদ হাসন চার হাজার একশো আশি এবং সেই তার্গিব হাসন একশো তিয়াত্তর এসেছে আচ্ছা আর একটা হাদিসে মুবারকা নবী আলী সাল্লাম তিনি বলছেন যখন অপবিত্র অবস্থায় ঘুমাতে ইচ্ছে করতেন তখন তিনি লজ্জাস্থান ধুয়ে অজুর নেয় অজু করতেন তার মানে বোঝা গেল ফিজিক্যালি যাওয়ার পরে এই মিলন শেষ করে স্বামী স্ত্রী উবাহী প্রথমে তারা অজু করে নিবে সরি প্রথমে তাদের লিঙ্গ এটাকে ধৌত করবে তারপরে তারা অজু করবে ইহাদি সেবুকারী হাসন দুইশো অষ্টশীতে আসছে আচ্ছা ওমর ইবনুল খতব রদুল তালা আনু ফারুক আজম রদুল তালা আনু তিনি বলছেন যে আল্লাহ রসুলকে বল আল্লাহ রসুলকে বললেন যদি রাতে কোনো সময় তার গোসল ফরজ হয় রসুল তাকে বললেন অজু করবে লজ্জাস্থান ধুয়ে নিবে তারপর ঘুমাবে এই রোডটি আসছে সে বুখারি দুশো নব্বই সে মুসলিম তিনশো ছয় মিসকা চারশো বাহান্ন তার মানে আমরা এখান থেকে বুঝলাম যে অবশ্যই আমাদেরকে উজু করে নেওয়াটা এটাই উত্তম আমরা উজুবিহীন যেন না ঘুমাই ফিজিক্যালি যাওয়ার পরে আচ্ছা জাবির বিন আবদুল্লাহ সাহি রদুল্লাহু যখন রাসুলকে এই বিষয়ে প্রশ্ন করলেন তিনি একই উত্তর দিলেন একই ধরনের হাদিস অনেকগুলো আছে আমার যেন আয়সা রদুল্লাহ থেকে একটা রিয়ত পাওয়া যায় সেটা একটু ব্যতিক্রম ধর্মী রিওয়াত তিনি বলছেন যে রাসূল কোনোরূপ পানি স্পর্শ না করেও নাপাক অবস্থায় ঘুমাতেন এদের এসে চেয়েছেন নাবদ দুশো অষ্টআশি এবং তিরমিজি একশো আঠারো নম্বর হাদিস এবং ইবনু মাজাজ পাঁচশো চুরাশি নম্বর হাদিস বোঝায় কোনো রকম যদি খুব কষ্টকর হয়ে যায় বা পানি পাওয়া না যায় অথবা যদি কঠিন পরিস্থিতি হয়ে যায় সেক্ষেত্রে আপনি যদি মানে গোসল যদি নাও করেন অজু যদি না করেন তাও ঘুমিয়ে গেলে এটা গোনায় কাবেরা হবে না তবে এটা অন্যতম কাজ হবে বরং আল্লাহর আদেশ যেগুলো আছে সেগুলো আমাদেরকে ফলো করতে হবে সাল্লাম তিনি আবার বলছেন যখন তিনি অপবিত্র হতেন ঘুমানোর ইচ্ছে করতেন তখন তিনি অজু করতেন এবং তেমন করতেন আমায় আয় সরদ্ল তাল্না তিনি এই হাদিসও রেয়াদ করছেন এটা সোন কুবরাইল বাহার হাতিস্থান্টি শান্ত বর্ণনা আছে এবং এবং গেল